সত্য ঘটনার উপর নির্মিত বিশ্বখ্যাত টিভি সিরিজ বুয়ুক সেলজুকলু আলপারসালান। সমস্ত বিশ্বের মতো এই তুর্কি টিভি সিরিজ বাংলাদেশেও অনেক জনপ্রিয়। তুর্কির ইসলামের ইতিহাসের উত্থান দেখানো হয়েছে এই টিভি সিরিজে। আলপারসালান টিভি সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র সেফিরে হাতুন, যিনি সুলতান আলপারসালানের স্ত্রী। সেফিরে হাতুন বাস্তবে ছিলেন অসম্ভব সুন্দরী এবং যোদ্ধা। আলপারসালান টিভি সিরিজে সেফিরে হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ইতিমধ্যে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন তার সৌন্দর্য আর অভিনয় দিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো সেফিরে হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর পরিচয়, তার বয়স এবং বাস্তব জীবনে সে কোন ধর্মের অনুসারী সেটাও জানাবো। আলপারসালান টিভি সিরিজে সেফিরে হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর আসল নাম কায়রা আলেনা জাবসি। এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন 21শে আগস্ট 2001 সালে। বর্তমানে তার বয়স মাত্র 21 বছর। কায়রা জাবসি তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। এই অভিনেত্রী মাত্র 12 বছর বয়স থেকে অভিনয় শুরু করেন। 2013 সালে সেরা মডেল চাইল্ড তার্কি এবং বিশ্বের সেরা শিশু মডেল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তারপর থেকে সারা বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এরপর তিনি জিনি ক্যানিন অ্যানেম সিরিজে ওয়া চরিত্রে অভিনয় করে নাম করেন। কায়রা জাবসি মিমার সিনার ফাইন আর্টস হাই স্কুলে উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো করেন এবং বর্তমানে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে স্টেট কনজারভেটিভ বিভাগের একজন ছাত্রী। তিনি বিভিন্ন শোতে উপস্থিত হয়েছেন এবং বর্তমানে তুরস্কের ঐতিহাসিক সিরিজ আলপারসালান বুয়ুক সেলজুকলুর 2য় সিজনে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করছেন। তিনি সেলজুক সাম্রাজ্যের 2য় সুলতান আলপারসালানের অন্যতম স্ত্রী সেফিরে হাতুনের ভূমিকায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীর প্রধান শখ হল ঘুরে বেড়ানো। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। এছাড়া এই সুন্দরী অভিনেত্রীর কোনো বয়ফ্রেন্ড নেই। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।